শুভ ষষ্ঠীর পুণ্যলগ্নে আজকে আমরা বেরিয়েছি বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। এটা ওদের 104তম বর্ষের পুজো। তো বুঝতে পারছো, উত্তর কলকাতার সব থেকে প্রাচীনতম পুজো হলো বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব। তো দেখো, উপরে লেখা আছে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব। আমি যতটা পেরেছি ততটা তোমাদের সামনে ভিডিও ফুটেজটা তুলে ধরার চেষ্টা করেছি। এটা আমাদের একটা মোবাইলের মাধ্যমে ভিডিও শ্যুটটা করা হয়েছে। তো দেখো, আমরা তুলে ধরেছি বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব। তো এই পুজো কমিটির মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব ছিল, যেটা আমরা শুনতে পারছি যে বাগবাজারে মানে একটা মন্ত্রী গোষ্ঠীর সঙ্গে অপর এক বিধায়ক গোষ্ঠীর কিন্তু একটা ঝামেলা ছিল এই দুর্গা পুজোর বিভিন্ন প্যান্ডেলকে কেন্দ্র করে, বা বিভিন্ন টাইপের যে কেমন থিম হবে কি হবে এই নিয়ে কিন্তু এদের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব ছিল 104তম বর্ষে। কিন্তু সমস্ত দ্বন্দ্ব মিটিয়ে তারা সবাই একত্রে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটি ভরে উঠেছে অপরূপ সজ্জায়। তো দেখো, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা আমাদের বাগবাজারের সার্বজনীন দুর্গোৎসব। তো দেখো, আমি যতটা পেরেছি ততটা তোমাদের দেখানোর চেষ্টা করছি বাগবাজার, উত্তর কলকাতার সব থেকে প্রাচীনতম পুজো বাগবাজার। তো দেখো, আমরা প্যান্ডেলের ভিতরে ঢোকার চেষ্টা করছি। আর উত্তর কলকাতার একটা ঐতিহ্য আছে, এখানের মূর্তি খুবই অপরূপ সুন্দর। তো দেখো, এখানের পুজো কমিটি কত সুন্দর করে প্যান্ডেলটার তৈরি করেছে। তো দেখো, প্রচুর দর্শনার্থী ভিড় করেছে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবে। বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব প্যান্ডেলটি দেখার পরে আমরা অপোজিট সাইডে আর একটা প্যান্ডেল আছে, সেটাও দেখে নেব। সেটাও কিন্তু খুব সুন্দর করে করেছে। তো দেখো, প্রচুর দর্শনার্থী কিন্তু ভিড় করেছে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবে। এটা কিন্তু আমাদের উত্তর কলকাতার সব থেকে প্রাচীনতম পুজো, বুঝতে পারছো? উত্তর কলকাতার সব থেকে প্রাচীনতম পুজো। তোমরা পারলে যেতে পারো বিধাননগর থেকে, তোমরা বাগবাজারে প্রচুর পরিমাণে তোমরা গাড়ি পেয়ে যাবে, বুঝতে পারলে। তো ট্রেনের মাধ্যমে তোমরা যেতে পারো, তোমরা বিধাননগরে নামবে, বিধাননগর থেকে তোমরা অটো বা টোটো ধরবে, ধরে বাগবাজারে তোমরা নামবে। তো দেখো, এটা কিন্তু আমাদের বাগবাজারের সাইডে অন্য আর একটা পুজো। তো দেখো, খুব সুন্দর করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই শিল্পের কারুকার্য অসাধারণ। তো দেখো, উপরে কিন্তু একটা বট গাছ দেখতে পাচ্ছি, যেখান থেকে প্রচুর শিকড় ঝুলছে। তো দেখো, এখানে খুব সুন্দর করে তার স্ট্রাকচারগুলো গঠন করা হয়েছে। তোমরা না দেখলে বুঝতে পারবে না কত অপরূপ সুন্দর দৃশ্য। চিত্রশিল্পীরা যারা শিল্প নৈপুণ্যতার দক্ষতা দেখিয়েছে। তো দেখো, এই পুজোটাও কোনো অংশে পিছিয়ে নেই আমাদের উত্তর কলকাতার। তো দেখো, উত্তর কলকাতার দক্ষিণ কলকাতায় এবং আমাদের বাকি জেলাগুলোর মধ্যে কিন্তু একটা টক্কর চলছে কলকাতার সঙ্গে। বাকি যে জেলাগুলো আছে তার সঙ্গে কিন্তু টক্কর চলছে যে কোন জেলা সবথেকে এগিয়ে মণ্ডপ সজ্জা এবং সাজসজ্জা এবং কারুকার্য শিল্প এবং দক্ষ প্রতিমা নির্মাণের ক্ষেত্রে কোন জেলা সবথেকে বেশি এগিয়ে, এই নিয়ে কিন্তু একটা নিজেদের মধ্যে কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতা চলছে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে। এবং প্রচুর দর্শনার্থীরা ভিড় করছে আমাদের এই মণ্ডপগুলো দেখার জন্য। তো দেখো, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা যদি আমি তুলনা করি, সবথেকে বেশি পুজো হয় উত্তর কলকাতায়। তো বুঝতে পারছো, উত্তর কলকাতার পুজোর সংখ্যা সবথেকে বেশি দক্ষিণ কলকাতার থেকে।